পড়তে আমরা সবাই ভালোবাসি, কিন্তু ব্যস্ততার কারণে তার হয়ে ওঠে কই। ক্যাপিটাল FM 94.8 এনেছে সেই সব বই পোকাদের জন্য একটি বিশেষ আয়োজন, যার নাম ক্যাপিটাল থিয়েটার। প্রতি শুক্রবার রাত 11টায় শুধু কান পেতে শুনুন বাংলা সাহিত্যের অনবদ্য সৃষ্টিগুলো। আজ আমরা শুনব দুই বাংলার জনপ্রিয় কথা সাহিত্যিক সমরেশ মজুমদারের তুমুল জনপ্রিয় উপন্যাস সাতকাহনের 48তম পর্ব। কণ্ঠ দিয়েছেন আনোয়ারুল আলম সজল, অধরা হাসান, শাওন মজুমদার, তাহমিনা মতিন ঝুমুর, মাহমুদুল হাসান, আকাশ, শামিম আল মাহমুদ, নাফিজ রেদওয়ান শান্ত, জাহান অরণ্য। সঙ্গীতায়োজন নোবেল মজুমদার, পরিচালনায় জাহান অরণ্য। তাহলে চলুন উপভোগ করি দুই বাংলার জনপ্রিয় কথা সাহিত্যিক সমরেশ মজুমদারের তুমুল জনপ্রিয় উপন্যাস সাতকাহনের 48তম পর্ব। খবরটা কে কাকে বলেছিল ঈশ্বর জানেন, কিন্তু স্কটিশ চার্চ কলেজে জানাজানি হয়ে গেল বিখ্যাত চিত্র পরিচালক সুবিনয় সেন দীপাবলি ব্যানার্জিকে নায়িকা করতে চেয়েছিলেন তাঁর পরের ছবিতে, কিন্তু সে রাজি হয়নি। ছেলেমেয়েদের কাছে এক লহমায় যেন সে নায়িকা হয়ে গেল। কালচারাল সেক্রেটারি এসে ক্লাসের বাইরে তাকে একদিন বলল, আপনি নিশ্চয়ই জানেন সামনে শনিবার মহাজাতি সদনে কলেজ সোশ্যাল, সবাই চাইছে আপনি এই অনুষ্ঠানটা কন্ডাক্ট করুন, মানে যেসব শিল্পী গান গাইবেন তাদের নাম ঘোষণা করবেন। সে কি, আমি তো কখনো এমন কাজ করিনি, তাহলে আমাকে বলছেন কেন? কাউকে তো করতেই হবে, আর এই মুহূর্তে আপনি খুবই উপযুক্ত। কেন? সুবিনয় সেনের ব্যাপারটার জন্যে। এসব কথায় আপনি কেন কান দেন, আমাকে মাফ করবেন। মুখে যাই বলুক, সহপাঠিনীরা যে তাকে ঈর্ষা করছে বুঝতে অসুবিধে হচ্ছে না। নিজের ভাগ্য ক্রমশ নিজের কাছেই বিস্ময়ের বস্তু হয়ে উঠছে। যে কোনো সাধারণ অসাধারণ মেয়ের চেয়ে ঈশ্বর তাকে অনেক বেশি শাস্তি দিয়েছেন। কষ্ট কি জিনিস তার মতো আর কটি মেয়ে বুঝতে পেরেছে কে জানে, অন্তত এই বয়সে। কলেজে এমন কোনো মেয়ে পাওয়া যাবে না যে পৃথিবীতে তার মতো একা। অথচ মাঝে মাঝে তাকে নিয়ে এমন এক একটা ঘটনা ঘটে যাচ্ছে যে সবার আলোচনার অথবা ঈর্ষার বস্তু হচ্ছে। হোস্টেলে ফিরতেই সুভাষচন্দ্রের সঙ্গে দেখা। এত ঝড় জল বয়ে গেল তবু কখনো সুভাষচন্দ্র বা তার জন্মদাতার কথা মনে আসেনি। সুভাষচন্দ্র আজ অন্য রকম, বেশ হাসি খুশি বললেন, তোর মামিমা প্রায় বলেন মেয়েটা কেন আসে না, এত কাছে থাকে, আরে তুই তো মাঝে মাঝে যেতে পারিস নাকি? আমাকে আপনি এর আগে কখনো বলেননি। যাগে শোন, তোর পাওয়ার অফ অ্যাটর্নি নিয়ে প্রতুল বাড়ুজ্যের সম্পত্তি উদ্ধার করতে গিয়ে অনেকটা এগিয়েছি বুঝলি, লাখ লাখ টাকার ব্যাপার। সোনামে যা রেখেছিল তা এই, বেনামে যা ছিল তার উদ্ধার করা যাবে না। এখন তুই মন খুলে বলতো তোর কি ইচ্ছা। আপনি একটু পরিষ্কার করে বলুন, আমি কিছু বুঝতে পারছি না। ব্যাপার হলো তুমি প্রতুল বাড়ুজ্যের উত্তরাধিকারিণী, সব সম্পত্তি তোমার, কিন্তু তুমি বলছো ওসব নেবার ইচ্ছা নেই, তাহলে কে নেবে? এই কিছুদিন আগে যখন জলপাইগুড়িতে গিয়েছিলাম তখন ভাবলাম চা বাগানে গিয়ে ওদের দেখে আসি, তোমার মা ঠাকুমা যে কি কষ্টে আছে তার চোখে দেখা যায় না। মনে হলো তোমার আপত্তি না থাকলে ওদের কিছু দেওয়া উচিত, আমারও বয়স বেড়েছে, কিছুই জমাতে পারিনি এ পর্যন্ত, অথচ দায় দায়িত্বও কম নয়, কি করে যে সেসব মাথা থেকে নামাবো বুঝতে পারছি না। তাছাড়া এসব কাজে যাওয়া আসা কোর্ট কাচারিতে কম খরচ তো হচ্ছে না। কিন্তু আমি আপনাকে বলিনি খরচ করতে। আহা, তুমি বলবে কেন,
আমি আমার গরজেই করেছি। বলছিলাম কি, তোরই প্রায় কুলে এনে ফেলেছি, এখন তোমার কি ইচ্ছা আছে ওদের কিছু দেওয়ার? কাদের কথা বলছেন? হ্যাঁ, তোমার জন্মদাতা বাবা আর সৎ মায়ের কথা বলছি। আপনি ওদের নিয়ে এসেছিলেন আমার কাছে? পরে ভেবে দেখলাম ঠিক হয়নি। তোমার মা মারা যাওয়ার পরেই তো আমাদের সঙ্গে সম্পর্কটা ছিন্ন করেছিল সে। আবার বিয়ে করে সে নিজেই সব সম্পর্ক অস্বীকার করেছে। আমার নিজের বোন যখন নেই আর তার স্মৃতি যখন মানুষটা নষ্ট করেছে, তখন তাকে কেন তুমি আর এখন অনুগ্রহ করবে? কি ব্যাপার বলুন তো? মানে আপনার সঙ্গে কি ওদের ঝগড়া হয়েছে? না 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 না, ঝগড়া ঝাটি নয়, আমার বুঝতে একটু সময় লাগলো। আপনার এই মত ওরা জানেন? না, আমার জিনিস নয়, আমি কেন বলবো? বলবে তো তুমি। ওরা যদি বলেন আপনাকে কিছু না দিতে? ভাগ্নি সম্পত্তিতে মামার কোনো অধিকার নেই, এ কথা তো আইনও বলবে। বলতে আরম্ভ করেছে। তোমার বাবা যাকে বিয়ে করেছেন, মানে যাকে নিয়ে আমি এখানে এসেছিলাম, তার কথাবার্তায় আমি ভুলে গিয়েছিলাম সব। কিন্তু তোমার সম্পত্তি পাওয়ার পর তার ব্যবহার পাল্টে গিয়েছে। আমাকে তো বলেই দিল, বাবার চেয়ে মামা বড় হতে পারে না। তাই বলুন, আপনারা এখন আর একদলে নেই। ঠিক আছে, আপনি যা করছেন করুন, এ ব্যাপারে যত খরচ হচ্ছে লিখে রাখবেন, যখন আমাকে প্রয়োজন হবে খবর দেবেন। আচ্ছা, ঠাকুমা এখন কেমন আছেন? ওই আর কি। আপনি বললেন চা বাগানের বাড়িতে গিয়েছিলেন? হ্যাঁ, মানে তোমার মায়ের সঙ্গে কথা বলেছি এসব ব্যাপারে। ঠাকুমাকে দেখেননি? শুনলাম ওর শরীর খারাপ, বৃদ্ধা মানুষ, নিজের ঘরে ছিলেন, তাই আর বিরক্ত করিনি। কেন, কি হয়েছে বলো তো? দীপা জবাব দেওয়ার প্রয়োজন বোধ করল না। ঠাকুমার পা ভাঙার খবরটা নিয়ে সে আর কিছু ভাবতেও চাইল না। সুভাষচন্দ্র সেটা ধরতে পারলেন না। দীপা বলল, আপনি ওখানে গিয়ে ঠিক কী কী কাজ করেছেন বলুন তো? সুভাষচন্দ্র যেন এবার বলার মতো কিছু খুঁজে পেল, সোৎসাহে বলতে লাগলেন, প্রথমে পাড়ায় গিয়ে কয়েকজনকে জিজ্ঞেস করলাম, ঠিকঠাক সম্পত্তির পরিমাণ কেউ বলতে পারল না। প্রতুল বাড়ুজ্যের বাড়ির তো অবশিষ্ট কিছু নেই, বন্যায় পলি পড়ে সব নষ্ট হয়ে গিয়েছে। পাড়ার লোক জানলা দরজা খুলে নিয়ে গিয়েছে, গাছগাছালিরও খারাপ অবস্থা। প্রতুল বাড়ুজ্যের ভাইপোর সঙ্গে দেখা করলাম, সে তো প্রথমে আমাকে সাফ কথা বলতেই চায় না। তোমার সই করা কাগজ দেখাতে বলল, তার কোনো ইন্টারেস্ট নেই, সে জানেও না কী কী সম্পত্তি আছে। উফ, সে কি যে হ্যাপা, তা তোমাকে কি বলবো। মাথা নাড়লেন সুভাষচন্দ্র, দীপা কথা বলল না, কিন্তু লক্ষ্য করল হঠাৎ করেই সুভাষচন্দ্র তুই থেকে তুমিতে উঠে যাচ্ছেন। সুভাষচন্দ্র আবার শুরু করলেন, আমি তো ছাড়ার পাত্র নই, গেলাম জলপাইগুড়ির কোর্টে, জমি জমার রেকর্ড দেখতে চাইলাম। সে তো হিমালয়ে একটা লতা খোঁজার মতো ব্যাপার, কিন্তু খুঁজতে জানলে কি না হয়। যে ভদ্রলোক প্রতুলবাবুর বিষয় সম্পত্তি দেখাশোনা করতেন, মানে ওর উকিলবাবু, তিনি তো সব মেরে দেবার তালে ছিলেন, আমায় দেখেই মোটেই খুশি হলেন না। কিন্তু তার মুহুরিকে টাকা পয়সা দিয়ে ম্যানেজ করে সব বের করলাম রেকর্ড থেকে। বুঝতেই পারছো, যা ছিল ওটা তার অর্ধেকও না, ওর সম্পত্তি বেশিরভাগই তো বেনামে, কোর্টে তার রেকর্ড থাকবে কেন? যা পেয়েছি সব লিখে নিলাম। এরপর গেলাম ব্যাংকে, অ্যাকাউন্ট নাম্বার জানি না, কোন ব্যাংকে টাকা রাখতেন তাও না, যে কটা ব্যাংক জলপাইগুড়িতে আছে সব চড়তে লাগলাম। সেখান থেকে তিনটি অ্যাকাউন্টের সন্ধান পেলাম, তার ব্যালেন্স অ্যামাউন্ট অ্যাকাউন্ট নাম্বার লিখে এনেছি। তুমি চাও তো তার কপি তোমাকে আমি দিতে পারি? দেবেন তো? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, দেব। একটু হচকচিয়ে গেলেন সুভাষচন্দ্র। এখন কোর্ট থেকে অর্ডার বের করতে হবে যে তুমি তার উত্তরাধিকারী নেই, অর্ডার পেলে ওগুলো তোমার নামে ট্রান্সফার করা যাবে। মুশকিল হলো এসব সময় সাপেক্ষ ব্যাপার, আর তা করতে
আমাকে আবার জলপাইগুড়িতে থাকতে হবে কিছুদিন। ও আচ্ছা। ইয়ে, তোমার জন্মদাতা তো কোনো কালে দায়িত্ব নেননি, এতে যে পয়সা কড়ি খরচ হচ্ছে তা যাচ্ছে আমার পকেট থেকেই, অথচ পড়ে পাওয়া 14 আনা নিতেও তার জিভ লকলক করছে, এসব আমার সহ্য হয় না। আর তার স্ত্রী, কথাবার্তা শুনলে মনে হয় তিনি যেন কুইন ভিক্টোরিয়া। কিন্তু মুশকিল হলো, আমার তো অবস্থা ভালো নয়, কলকাতায় সংসার রেখে জলপাইগুড়িতে যাওয়া মানে একসঙ্গে 2 জায়গায় খরচ চালানো, এ আমি পারবো কি করে? তাছাড়া কোর্ট কাচারিও খরচা আছে। তাই আমি বলছিলাম, যদি তুমি এখন 1000 টাকা আমাকে দাও, মানে তাতেই সব হয়ে যাবে, তাহলে প্রতুল বাড়ুজ্যের টাকা পাওয়া মাত্রই তোমাকে শোধ করে দেব। এরকম প্রস্তাব যে সুভাষচন্দ্র করতে পারেন চিন্তাও করেনি দীপা। মামার মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে সে বলল, আমি কি করে দেব? আমি সব জানি, অঞ্জলি আমাকে বলেছে, অমরনাথ যাওয়ার আগে প্রতুল বাড়ুজ্যের টাকা থেকে তোমার ভবিষ্যতের ব্যবস্থা করে গিয়েছে। বিচক্ষণ মানুষ ছিলেন তো, তা বেশি দিন তো নয়, কয়েক মাসের মধ্যেই টাকাটা ফেরত পেয়ে যাচ্ছ মা। আপনি ভুল শুনেছেন, তাছাড়া যে সামান্য টাকা আমাকে দেওয়া হয়েছিল তা থেকেও আমি চা বাগানে সাহায্য করেছি। এখন আমাকে নিজের খরচ চালানোর জন্য টিউশনি করতে হয়। আপনার যদি খুব অসুবিধা হয় তাহলে এসব করার দরকার নেই। আপনারা নিজেরাই এমন প্রস্তাব নিয়ে এসেছিলেন আমার কাছে, আমার এতে কোনো আগ্রহ ছিল না, এখনও নেই। সুভাষচন্দ্র যখন দেখলেন দীপা নরম হবার পাত্রী নয়, তখন দেখি কি করা যায় গোছের কথা বলে বিদায় নিয়েছিলেন। হোস্টেলে নিজের খাটে শুয়ে দীপা নিঃসাড়ে হাসল। যতই সে ভাবুক অতীত ভুলে গেছে, তার বিবাহিত 2 দিনের স্মৃতি তাকে চিরকাল এভাবে বিব্রত করে যাবে। তার মনে হল সম্পত্তির বিলি ব্যবস্থা হয়ে গেলেই সে রক্ষা পেতে পারে। সুভাষচন্দ্রের মুখের ওপর কিছু বলতে পারেনি সে। চারপাশের আত্মীয় স্বজনের অর্থনৈতিক অবস্থা এত খারাপ যে তারা কিছু চাইলে সরাসরি না বলা মুশকিল হয়ে ওঠে। ওই সম্পত্তিটাকে ওরা পড়ে পাওয়া 14 আনা বলেই মনে করছেন। যদি সম্পত্তি না থাকত, যদি দীপা নিজের পরিশ্রম এবং বুদ্ধিতে খুব বিত্তশালী হয়ে উঠত, তাহলে ওরা একইভাবে সাহায্যের জন্য আসতেন। মধ্যবিত্ত বা নিম্নবিত্তের কোনো কালেই বিনাশ্রমে পাওয়ার লোভ দূর হবে না। হঠাৎ ভাবনাটা মাথায় এলো, প্রতুল বাড়ুজ্যের ভাইয়ের ছেলে সুভাষচন্দ্রকে বলেছেন ওইসব সম্পত্তিতে তাঁর আগ্রহ নেই, বংশের সূত্র ধরলে তিনি প্রকৃত উত্তরাধিকারী। দীপা দুরাতের বৈবাহিক সম্পর্কের ভিত্তিতে সেই উত্তরাধিকার অর্জন করতে বাধ্য হয়েছে। সে যদি ভদ্রলোককে সমস্ত দাবি লিখিতভাবে প্রত্যাহার করে অনুরোধ জানায় তিনি তার ইচ্ছে মতন বিলি ব্যবস্থা করুন, তাহলে আর এইসব অনুরোধ উপরোধের মুখোমুখি হতে হবে না দীপাকে। কিন্তু ভদ্রলোকের নাম ঠিকানা সে জানে না, শুধু রায়কত পাড়ার কথা মনে আছে। দীপার মনে পড়ল রায়কত পাড়ায় তার এক সহপাঠিনী থাকত, প্রতুলবাবুর দাদা তো জেলার নামকরা কংগ্রেস নেতা, তাই সেই সহপাঠিনীকে লিখলে নাম ঠিকানা পেতে অসুবিধে হবে না। যেন মাথার ওপর থেকে একটা বিরাট বোঝা নেমে গেল, এমন একটা অনুভূতি হচ্ছিল দীপার। 2 দিন বাদে বিকেলে হোস্টেলে বসে বইয়ের পাতা উল্টাচ্ছিল দীপা, এমন সময় খবর এলো তার ভিজিটর এসেছে। নিচে নেমে দেখল সমিত আর একজন ভদ্রলোক। সমিত ওকে দেখেই বলল, কি ব্যাপার, একদম ডুমুরের ফুল, মায়ের কাছেও খবর পাচ্ছি না, আমাদের একদম ত্যাগ করলে? সমিতকে দেখা মাত্র কেমন একটা ঝিমঝিমে ভাব চলে এলো শরীর এবং মনে, যেন একটা ভারী কিছু হঠাৎই ঝুলে পড়ল সেখানে। সে হাসার চেষ্টা করল। তাহা কেন, অসুখের জন্য অনেক পিছিয়ে পড়েছিলাম তাই। আগে এই ভদ্রলোকের সঙ্গে কথা শেষ করো, ইনি আমাকে খুঁজে বের করেছেন তোমার সঙ্গে কথা বলার জন্য। দীপা ভদ্রলোকের দিকে তাকালো। সমিত যখন নিয়ে এসেছে তখন নিশ্চয়ই আনার পেছনে যুক্তি আছে। সে বলল, বলুন। আমাকে সুবিনয় সেন পাঠিয়েছেন, উনি চেষ্টা করেও অনেকদিন যোগাযোগ করতে পারেননি, উনি আপনার সিদ্ধান্তের জন্য এখনো অপেক্ষা করছেন। না, সিনেমায় অভিনয় করার কোনো বাসনা আমার নেই। কারণটা জানতে পারি? এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। ভদ্রলোক যেন স্বস্তি পেলেন, তিনি বারংবার দীপার মুখ শরীর দেখছিলেন। একবার ঘরে দাঁড়িয়ে তিনি সমিতকে বললেন, অনেক ধন্যবাদ আপনাকে, আসলে সুবিনয় বাবু এত
ব্যস্ত হয়েছিলেন যে আমাকে আসতে হল। আসলে উনি বোঝেন না যে ভদ্রগড়ের সব মেয়েরাই ফিল্মে অ্যাক্টিং করার সুযোগ পেলেই চলে আসবে তা নয়। আপনাকে বিরক্ত করলাম বলে দুঃখিত, চলি। ব্যাপারটা লক্ষ্য করলে? কি ব্যাপার? সুবিনয় বাবুর আগামী ছবির প্রযোজক যেন তোমার না শুনে হাফ ছেড়ে বাঁচলেন। একটু আগে আমার সঙ্গে কথা বলার সময় উনি বলেছিলেন এত টাকা খরচ করে ছবি তৈরি হবে, নতুন নায়ক নায়িকা নিলে বেশ ঝুঁকি হয়ে যায়। নেহাত সুবিনয়বাবু খুব নামজাদা পরিচালক, তাই তিনি কিছু বলতে পারছেন না, নইলে সুচিত্রা সেনকে নেওয়া পাকা হয়ে গিয়েছিল। যা, যে চরিত্রে আমায় ভেবেছে সেই চরিত্রে উনি করবেন কি করে? মানাবেই না, উনি আমার থেকে কত বড়। ওটা ফিল্ম লাইন, 40 বছরেও নায়ক নায়িকা কলেজের ফার্স্ট ইয়ারের ছাত্রছাত্রী হয়, নাটকে তো আকসার। সেদিন কম্বাইন শো বিষবৃক্ষের বিজ্ঞাপন দেখলাম, কুন্দন নন্দিনীর চরিত্রে 55 বছরের এক বৃদ্ধ নায়িকা নামছেন, অতএব সব হয়। কিন্তু তুমি করছো না বলে প্রযোজক যেন বেঁচে গেলেন। বেঁচে গেলেন? তার আর কোনো ঝুঁকি রইল না। আমি করলে কি ঝুঁকি হতো? হতো না, তোমাকে কে চেনে? 1 পয়সাও টিকিট বিক্রি হতো না তোমার নামে। লোকে অন্য কারণে হলে এসে তোমার অভিনয় দেখে ভালো লাগলে তোমাকে নিয়ে কথাবার্তা বলতো, না লাগলে তোমার কপাল পড়ল, সবাই বলতো তোমার জন্যই ছবি ফ্লপ করেছে। যাক, ছেড়ে দাও এসব কথা। না দাঁড়ান, আপনার মনে হচ্ছে লোকটি আমায় অবহেলা করলো? অবহেলা করেছে কি না জানি না, তবে বেঁচে গিয়েছে, ভাবখানা দেখে তাই তো মনে হলো। সুমিত হাসলো, দীপা আচমকা গম্ভীর হয়ে গেল। সুমিত জিজ্ঞেস করলো, এখন তোমার শরীর কেমন আছে? বেশ রোগা হয়ে গিয়েছো। ভালোই তো আছি। আচ্ছা, সেই ওয়ার্কিং গার্লস হোস্টেলের কোনো খবর পাওয়া গেল? আমি মানিকতলা একটা হোস্টেলের খবর পেয়েছি, কিন্তু ওখানে কোনো সিট খালি নেই। তুমি কবে থেকে যেতে চাও? এমন করে বলছেন যেন এখনই যেতে পারি। আমি বলে রেখেছি, মাস তিনেক বাদে একটা সিট খালি হবে বাগবাজারের একটা হোস্টেলে, ওখানকার ব্যবস্থা খুব ভালো। আমি কিন্তু চাকরি করি না। চাকরির সংজ্ঞা কি? তুমি তো টিউশনই করেও রোজগার করো, আর এ নিয়ে ওরা কোনো কড়াকড়ি করবে না। হোস্টেলে কিছু স্বাভাবিক নিয়ম আছে, 1 মাস ওরা দেখবে তুমি সেই নিয়ম মেনে চলছো কিনা, তারপর বোর্ডার হিসেবে পারমানেন্ট করে দেবে। আপনি আমার একটা বড় উপকার করলেন। তুমি আমাকে না বললে করতাম না। ঠিক হলো না, ওয়ার্কিং গার্লস হোস্টেলের প্রস্তাব আপনিই দিয়েছিলেন। বলেই হাসতে শুরু করলো সুমিত, দীপাও সেই হাসিতে যোগ দিল। এটা এলো খুব স্বতঃস্ফূর্তভাবে। হাসি থামলে দীপা বলল, আপনাকে আরেকটা উপকার করতে হবে আমার। শোনা যাক। আজকে রিহার্সাল আছে আপনার? কেন বলো তো? জিজ্ঞেস করছি। রিহার্সাল নেই, তবে গ্রুপে যাব, 7টা নাগাদ যাওয়ার কথা। তাহলে এখনও অনেক সময় আছে, আপনি আমার সঙ্গে যাবেন? কোথায়? সুবিনয় সেনের বাড়িতে। সে কি, সেখানে যাবে কেন? ভদ্রলোকের সঙ্গে আমার কিছু কথা আছে। আশ্চর্য, সেটা ওই ভদ্রলোককে বলে দিতে পারতে। ওকে তো বলার নয় কথাগুলো। দেখো দীপা, আমি সুবিনয় সেনের বাড়ি চিনি না, খোঁজ করে বের করতে হবে। আজ না গিয়ে কাল যদি যাও তাহলে ভালো হয়। না, আজই, কাল গেলে ব্যাপারটার গুরুত্ব থাকবে না। বেশ চলো, স্টুডিও পাড়ায় গিয়ে খোঁজ করতে হবে। আমি আপনার বেশ অসুবিধে করলাম। দীপা, দূরত্ব নিয়ে কথা বললে আমাকে অনুরোধ করো না। সুবিনয় সেনের বাড়িতে যেতে হলো না। নিউ থিয়েটার স্টুডিওতে ঢুকে সুমিত এবং দীপা এক ঝাঁক দ্বিতীয় শ্রেণীর শিল্পীদের দেখতে পেল। সবাই এমন ভাবভঙ্গি করছেন যেন সবে মরতে পা দিয়েছেন। গেটে দারোয়ানকে সুবিনয় সেনের কথা জিজ্ঞেস করেছিল সুমিত। জেনেছিল তিনি এই স্টুডিওতে একটা অফিস ঘর ভাড়া নিয়ে রোজ সন্ধে 6টা অবধি কাজ করেন। দোতলা বাড়ির একতলায় সুবিনয় সেনের অফিস, বাইরে নেমপ্লেট ও পিয়নো আছে। দেখা করতে চাই জেনে সে জেরা আরম্ভ করল। ফিল্মে নামতে চাইলে সেন সাহেব দেখা করবেন না, এই সময় একটি লোক দীপাকে দেখে এগিয়ে আসলো। আরে আপনি আসুন আসুন আসুন, দাদার সাথে দেখা করতে চান? ওরা চিনতে পারল না সুবিনয় সেনের সহকারী ইনি, শো দেখতে গিয়েছিলেন। পিয়ন আর কথা বাড়াল না।
সুবিনয় সেন একজনকে কিছু বোঝাচ্ছিলেন, হঠাৎ ওদের ঢুকতে দেখে চোখ ছোট করলেন, কথা থামালেন। সহকারী তার কাছে ছুটে গিয়ে পরিচয় দিতেই তিনি সামনে বসা লোকটিকে ছেড়ে দিয়ে ওদের বসতে বললেন। হ্যাঁ বলুন, কি ব্যাপার? দীপা চেয়ারে বসে বলল, আজ এক ভদ্রলোক আমার কাছে গিয়েছিলেন, বোধহয় আপনার ছবির প্রযোজক তিনি। হ্যাঁ, উনি আমাকে এসে বলেছেন আপনার ব্যক্তিগত সিদ্ধান্তের কথা, কিন্তু ওকে তো আপনি জানিয়ে দিয়েছেন। তারপর মানে আপনি কি মত পরিবর্তন করছেন? আমি আপনার কাছে একটা অনুরোধ নিয়ে এসেছি। কি ব্যাপার? দেখুন, এখন এই মুহূর্তে আমার পক্ষে পড়াশোনা ছাড়া আর কিছু করা একেবারে অসম্ভব, আমাকে রেজাল্ট ভালো করতেই হবে। তা করুন, কিন্তু থিয়েটার করলে রেজাল্ট ভালো হবে আর ফিল্ম করলে খারাপ হবে এটা আমি মেনে নিতে পারছি না। আর তাছাড়া আপনার অভিনয় দেখার পর আমি কয়েকজন সাংবাদিকের সাথে কথা বলে জানিয়েছিলাম একজন নতুন মেয়েকে আমার পরের ছবিতে নায়িকা করে আনবো। বুঝতেই পারছেন এ নিয়ে এখন কথা হবে। পরীক্ষা পর্যন্ত আমি নাটকও করছি না। বলুন আপনার অনুরোধ কি? পরীক্ষার পরে যদি আমাকে একটা সুযোগ দেন তাহলে কৃতজ্ঞ থাকব। শুধু সবিনয় সেনই নন, সমীর পর্যন্ত চমকে উঠল। ও যে এই কথা বলতেই এত দূরে আসতে পারে এমন ভাবনা সমীর ভাবতেই পারেনি। তুমি করেই বলছি, তুমি তো ফিল্মে অভিনয় করতে চাও না, তাহলে পরীক্ষার পরে আসতে চাইছো কেন? প্রথমে বলুন, এক বছর বাদে আপনি আমাকে সুযোগ দিতে পারবেন কি না, তাহলে আমি আমার কথাগুলো বলবো। দিতে পারি, না বলবো না, আবার পারি তাও বলবো না। সামনের বছর যে ছবি করব তাতে তোমার বয়সী কোনো মেয়ের চরিত্র নাও থাকতে পারে। এই ছবিতে এখন যিনি আমার ভূমিকায় অভিনয় করবেন তার বয়স কত? ওহো, তুমি বড্ড বেশি কথা বলো। একজন বড় অভিনেত্রী জানেন বেমানান বয়সী কোন চরিত্রে অভিনয় করতে গেলে কি করতে হয়, যাতে দর্শক তার অভিনয়টাই দেখবে, বয়সটা বিচার করবে না। এটা করতে গেলে অভিজ্ঞতার দরকার হয়। তবে একথা বলছি, যদি ঠিকঠাক চরিত্র পাই, যদি প্রযোজক আমার বিরোধিতা না করেন, তাহলে তোমার কথা নিশ্চয়ই ভাবব। সেদিন তোমার অভিনয় ভালো লেগেছিল, শুধু এ কারণেই ভাবব। এতেই হবে। আজ আপনার এই ছবির প্রযোজক গিয়েছিলেন আমার কাছে, আমি করব না শুনে তিনি যেন নিষ্কৃতি পেলেন। নতুন একজনকে নিয়ে ছবি করার ব্যাপারে ওর অনাগ্রহ হয়তো স্বাভাবিক, কিন্তু আমি একটি ছবিতে অভিনয় করে প্রমাণ করতে চাই যে আপনি ভুল নির্বাচন করেননি। মনে হচ্ছে তুমি ওর ব্যবহারে একটু ধাক্কা খেয়েছ। গুড, মানুষের যদি আত্মসম্মান বোধ না থাকে তাহলে সে কিসের মানুষ? আর শিল্পীর তো সেটা আরও বেশি থাকা উচিত। আমি মনে রাখবো তোমার কথা, তুমি তোমার পরীক্ষা শেষ হলে আমার সাথে যোগাযোগ করবে। সুবিনয় সেনের অফিস থেকে বেরিয়ে স্টুডিওর মধ্য দিয়ে যাওয়ার সময় ওরা একটাও কথা বলল না। স্টুডিওর বাইরে এসে বাসস্টপে দাঁড়িয়ে সমীর মুখ খুলল। আমি এমন অবাক খুব কম হয়েছি। ওমা, কেন? তুমি যে এই কথা বলতে আসবে কে জানতো? আমার মেজাজ খারাপ হয়ে গিয়েছিল, কেউ আমায় উপেক্ষা করছে দেখলে আমি স্থির থাকতে পারি না। বাহ, তাহলে কাজ হাসিল করতে হলে তোমায় উপেক্ষা করতেই হবে। ধ্যাত, ইয়ার কি হচ্ছে? তবে তুমি অত বড় একটি নামী মানুষের সঙ্গে যেভাবে কথা বলে গেলে তা অনেক ছেলেও পারত না। সুমিত দেখল দূরে বাস আসছে, চলো ওঠা যাক, রিহার্সাল না থাকলেও তো যেতে হবে। বাসটি এসপ্লানেড পর্যন্ত এলো। সুমিত ঘড়ি দেখল, এখনও কিছুটা সময় আছে, জিজ্ঞেস করল, চা খাবে? খিদে পেয়েছে। আমি খাওয়াবো। কারণ? কোনো কারণ নেই। ধর্মতলা স্ট্রিটের মুখটায় একটি বাঙালি রেস্টুরেন্টে ঢুকলো ওরা, বেশ ভিড়। দোতলায় জায়গা মিলল, এখানে মিষ্টি খুব বিক্রি হয়। ওরা নোনতা আর চা খেল। সমীর মিষ্টি খেতে চাইল না, ছোট টেবিলে মুখোমুখি বসে সমীর বলল, ভুল করেছি, তোমাকে অবহেলা করে কিছু বললে অন্তত পরীক্ষার পর নাটক করতে, জানা ছিল না তাই ভুলটা হলো। এই যে তুমি দিনরাত নাটক নিয়ে থাকো, তোমার অ্যাম্বিশন ভালো নাটক করা, এটাই তোমাকে আর পাঁচজনের থেকে আলাদা করেছে। স্বপ্নেও তুমি নাটকের ছবি দেখো, তাই না? এটা নিন্দে না প্রশংসা বুঝতে পারছি না। মানে? হঠাৎ তুমি বলতে আরম্ভ করলে। দীপা জিভ বের করলো, মাথা নাড়ল সমীর। দয়া করে আর আপনি বলো না, তাহলে সেটাই প্রমাণ করবে তুমি আমার নিন্দে করছিলে। দীপা আর কথা বলল না,
খাবার এলে চুপচাপ খেতে লাগল। মিনিট পাঁচেক বাদেই ওরা যখন চায়ের জন্য অপেক্ষা করছে তখন সমিত বলল, মনে হচ্ছে তুমি না জেনে বিরাট একটা অপরাধ করে ফেলেছ। না, তা কেন? তাহলে এমন মুখ করে বসে আছো কেন? আমাকে বন্ধু ভাবতে পারো না? ভাবি না কে বলল? কি আনন্দ! শুধু ইয়ারকি। কিরকম বন্ধুত্ব বলো? ইয়ারকি তো আসবেই। আমি ক্যারিয়ারের কথা না ভেবে আজ নাটক নিয়ে পড়ে থাকতে চাই, এতেই আনন্দ পাই। সুদীপ ইংরেজিতে এম এ করছে, কলেজে পড়াবে, সেই সঙ্গে নাটক, অর্থাৎ পাশাপাশি অন্য কিছু ভাবছে। আমাকে মা মাসিরা বাউন্ডুলে বলেন। হ্যাঁ, কাকা ঘোষণা করেছেন যে আমার ভবিষ্যৎ ঝরঝরে, আর তুমি সিরিয়াসলি পড়াশোনা করে ক্যারিয়ার তৈরি করতে চাও, আইএএসে বসতে যাচ্ছ। জিরো আর একশোতে বন্ধুত্ব হলো? দুটোতেই অবশ্য জিরো আছে, অবস্থান এদিক ওদিক। এতে তোমার আফসোস হচ্ছে? না, যাই বলো, পাওয়াটাই বড় কথা। কতটা পাচ্ছি সেটা বিচার করতে গেলে কষ্ট বাড়ে। আমি যে চেয়ে কষ্ট পেতে রাজি নই। আর যার উপর কষ্ট চাপিয়ে দেওয়া হয়, অনবরত যার উপর কষ্টের বৃষ্টি হচ্ছে, আর যে দুটো হাত মাথার উপর তুলে তার আড়ালে নিজেকে বাঁচাতে চেষ্টা করছে, তাকে কি বলবে? আমি জানি। কি জানো? চমকে যেও না। তুমি কি জানো আমি বিধবা? এটাকে কি তুমি অস্ত্র হিসেবে ব্যবহার করো? মানে? তোমার সমস্ত ঘটনা আমি মায়ের কাছে শুনেছি। বিধবা বলে ঘোষণা করলে অনেকের কৌতূহল থেকে আড়াল নিশ্চয় করতে পারো, কিন্তু সত্যি কথাটা বলো তো, তুমি নিজেকে বিধবা ভাবো? এক মুহূর্ত চুপ করে থেকে দীপা মাথা নাড়ল। না। তাহলে কথাটা আমাকে শোনালে কেন? শুনে আমি তোমার সঙ্গে আর মিশতে চাই কিনা পরীক্ষা করতে? যদি বলি তাই? তাহলে ভুল হয়েছে তোমার। আর পাঁচটা অবিবাহিতা মেয়ের সঙ্গে আমার কোনো মিল নেই। সেটা তোমার আচরণে বোঝা যায়। তার মানে? ওরা কেউ তোমার মতো প্রতিবাদী নয়, বোধহয় এই কারণেই নাটক করবে না জানার পরেও আমি তোমার সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে পারিনি। চা এলো, ওরা চুপচাপ খেল, দীপাকে দাম দিতে দিল সমীর। বাইরে বেরিয়ে এসে সমীর জিজ্ঞেস করল, তুমি কি হোস্টেলে যাবে? হ্যাঁ। তাহলে ট্রামে ওঠো, আমি বাস ধরি, আর বেশি সময় নেই। ঠিক আছে, তুমি এগোও, সামনেই তো ট্রাম ঘুমটি, আমি উঠে যাব, তোমাকে সময় নষ্ট করতে হবে না। কবে দেখা হবে? টিউশনের দিনগুলোর বাইরে হোস্টেলেই থাকবো। কি হয়েছে তোমার, এমন গম্ভীর হয়ে কথা বলছো কেন? কেমন যেন গোলমাল হয়ে গেল আজ, ভাবনাটাও যেন আচমকা হাতের বাইরে চলে যাচ্ছে। কিছু নয়, সামলে নেব। দীপা কথা শেষ করা মাত্র একটি মেয়েলি গলা ভেসে এলো, আরে দীপা বলি না। ওরা দুজনেই মুখ ফিরিয়ে দেখল এক মধ্যবয়সী মহিলা এগিয়ে আসছেন, তার হাতে সদ্য কেনা জামা কাপড়ের প্যাকেট। দীপার গলা একেবারেই পাল্টে গেল, উচ্ছ্বসিত হয়ে বলল, ওমা, আপনি এখানে? আমি তো এখন কলকাতায়। কাছে এসে হাত ধরলেন মহিলা। সমীর বলল, তাহলে আজ আমি চলি দীপা। সমীর দাঁড়াল না, দীপা তার চলে যাওয়া দেখল, এভাবে না গেলে সে আলাপ করিয়ে দিত। ভদ্রমহিলা ততক্ষণে দীপাকে প্রায় জড়িয়ে ধরেছেন। তুই কি বড় হয়ে গেছিস! দীপা ওর মুখের দিকে তাকালো, রমলা সেনের সিঁথিতে সিঁদুরের লম্বা দাগ।